শীতের এই আসা যাওয়ার মাঝে ভরা মৌসুমে চা বাগানগুলোতে চা উৎপাদন চলছে। একে তো অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা সহ জলবায়ু পরিবর্তনের সঙ্গে টিকে থাকতে বাগান সংশ্লিষ্টরা হিমশিম খাচ্ছেন, তার উপর বাড়তে যোগ হয়েছে লোডশেডিং। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি চায়ের গুণগত মান নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা। ফ্যাক্টরিতে যদি আমরা ঠিকমতো আমাদের পাতাগুলো ম্যানুফ্যাকচারিং করতে না পারি বিদ্যুৎ স্বল্পতার কারণে, সেক্ষেত্রে আমরা তো ওইটার সাথে তাল মিলিয়ে আমরা পাতাগুলো তখন উঠে আনতে পারি না, কারণ নিয়ে আসলে সে পাতাটা নষ্ট হয়ে যাবে। দেশের চা শিল্পের ইতিহাসে রেকর্ড উৎপাদনের এই সময় ঘন ঘন লোডশেডিং চলতে থাকলে এই শিল্প মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে। এ অবস্থায় সরকারের সহযোগিতা চাইলেন সংশ্লিষ্টরা। চা শিল্প কিন্তু একটা বিরাট বিপর্যয়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে এখন। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই, সরকারের সুদৃষ্টির দিকে আমরা কামনা করি। বিদ্যুতের সাশ্রয় সহ নানা কারণে চাহিদার বিপরীতে 20-30% লোডশেডিং করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে চা বাগানগুলোর জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব নয় বলে জানান সিলেট অঞ্চলের বিদ্যুৎ বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। পরামর্শ দিয়েছেন প্রত্যেক বাগানকে নিজস্ব বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। ওনারা যেন রাতের বেলায় ফ্যাক্টরিটা চালানোর চেষ্টা করে, ডেতে না চালায় যখন বিদ্যুৎটা সারপ্লাস থাকে তখন যদি চালায় আমরা সেভাবে নির্বাচনে বিদ্যুৎ সরবরাহ দিব। দেশ স্বাধীনের পর বার্ষিক চা উৎপাদন ছিল 3,10,00,000 কেজি, আর চা বাগানের সংখ্যা দ্বিগুণ হয়ে বর্তমানে তা দাঁড়িয়েছে 167টিতে। 2021 সালে 9,65,00,000 কেজি চা উৎপাদন করে রেকর্ড সৃষ্টি হয়, আর 2023 সালে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10,20,00,000 কেজি। লোডশেডিংয়ের কবল থেকে বাগানগুলোকে রক্ষায় ব্যবস্থাপনায় আরও আধুনিকতার ছোঁয়া আনার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সিলেটের লাক্ষাতুরা চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।